हेलो गाइस, वेलकम टू एबीसी स्कूल। आमी जयदेव राय। এই ভিডিওতে টেন্স নিয়ে আলোচনা করব। আপনারা জানেন আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থী টেন্স দেখলে খুব ভয় পেয়ে যায়, কারণ টেন্স মনে রাখার জন্য 12টি স্ট্রাকচার মনে রাখতে হয়। আশা করি এই ভিডিও দেখার পর টেন্স নিয়ে আর কোনো ভীতি থাকবে না। টেন্সে যাওয়ার আগে আমরা অক্সিলারি ভার্বগুলোর সঙ্গে পরিচিত হয়ে নেই। আপনারা জানেন অক্সিলারি ভার্ব দুই প্রকার, প্রাইমারি অক্সিলারি এবং মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারিগুলো হলো ডু ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব। ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু এবং ডাজ এবং পাস্ট ফর্ম ডিড। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যামিসর এবং পাস্ট ফর্ম ওয়াজওয়ে। হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হ্যাভ হ্যাজ এবং পাস্ট ফর্ম হ্যাড। টেন্সের মেইন আলোচনায় যাওয়ার আগে দেখে নেই একটি টেন্স কীভাবে গঠিত হতে পারে। একটি টেন্স গঠিত হওয়ার জন্য একটি সাবজেক্ট, একটি অক্সিলারি ভার্ব, একটি মেইন ভার্ব এবং অবজেক্টের দরকার হয়। আপনারা জানেন টেন্স প্রধানত তিন প্রকার এবং প্রত্যেকটি টেন্সের চারটি করে অংশ থাকে। সুতরাং টেন্স মোট 12 প্রকার। প্রত্যেকটি টেন্সেরই সাবজেক্ট এবং অবজেক্ট থাকবে, সো এগুলো আলাদা করে মনে রাখার কোনো দরকার নেই। আমাদের মনে রাখতে হবে এই 12 প্রকার টেন্সের মধ্যে দুটি টেন্সের কোনো অক্সিলারি ভার্ব নেই, অর্থাৎ কোনো সাহায্যকারী ভার্ব নেই। এই টেন্স দুটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট। যেহেতু এই দুটি টেন্সের কোনো অক্সিলারি ভার্ব নেই, সুতরাং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মেইন ভার্ব ভার্বের বেস ফর্ম হবে এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের মেইন ভার্ব ভার্ব টু হবে, অর্থাৎ পাস্ট ফর্ম হবে। কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে মডাল ভার্ব বসবে এবং এরপর ভার্বের বেস ফর্ম বসবে। যে কোনো কন্টিনিউয়াস টেন্সের মেইন ভার্বটি ভার্ব প্লাস আইএনজি হবে, সুতরাং এটি আলাদা করে মনে রাখার কোনো দরকার নেই। ভার্বের সঙ্গে আইএনজি থাকলে বুঝে নিতে হবে এটি কন্টিনিউয়াস টেন্স। আমি শুরুতেই বলেছিলাম বি ভার্বগুলো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। যেহেতু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যামিসার, সুতরাং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হিসাবে অ্যামিসার বসবে। যেহেতু বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজওয়ে, সুতরাং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হিসাবে ওয়াজওয়ে বসবে। যেহেতু বি ভার্বের আর কোনো ফর্ম দেয়া নাই, সুতরাং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্বের ক্ষেত্রে শ্যাল বি বা উইল বি বসবে। আমি শুরুতেই বলেছিলাম হ্যাভ ভার্বগুলো পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। যেহেতু প্রত্যেকটি পারফেক্ট টেন্সের মেইন ভার্ব ভার্ব থ্রি হবে, সুতরাং এটি আলাদা করে মনে রাখার কোনো দরকার নেই। যেহেতু হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হ্যাভ হ্যাজ, সুতরাং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাভ হ্যাজ বসবে। যেহেতু হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম হ্যাড, সেহেতু পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাড বসবে। যেহেতু হ্যাভ ভার্বের আর কোনো ভার্ব দেওয়া নাই, সুতরাং ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসবে। এবার আসি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। ধরেন রীতা এবং মিতা একটি হোটেল দিয়েছে, দুই বন্ধুই ইনভেস্টমেন্ট করেছে, কিন্তু সেই হোটেলে যদি একজনের নাম দেওয়া হয় তাহলে অপর বন্ধু মন খারাপ করবে। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে দুইটি টেন্সের অংশ দেওয়া আছে, একটি পারফেক্ট এবং একটি কন্টিনিউয়াস। অর্থাৎ এই অংশটিতে দুজনেরই অংশ থাকবে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মেইন ভার্বটি সবসময় ভার্বের সঙ্গে আইএনজি হবে। যেহেতু এই অংশটিতে পারফেক্ট টেন্সও আছে, সুতরাং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ হ্যাজ বিন বসবে এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড বিন বসবে। সবার শেষে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন বসবে। এবার আমরা কিছু এক্সাম্পল দেখে আসি। ফার্স্ট এক্সাম্পল, আকাশ প্লেস ফুটবল। এই সেন্টেন্সটিতে কোনো রকম অক্সিলারি ভার্ব দেওয়া নাই। আমরা শুরুতে বলেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের কোনো রকম সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকে না। সুতরাং যেহেতু এখানে ভার্বের বেস ফর্ম দেওয়া আছে, এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেকেন্ড এক্সাম্পল, আকাশ প্লেড ফুটবল।
এই সেন্টেন্সটিতেও কোনো রকম সাহায্যকারী ভার্ব দেওয়া নেই এবং এখানে ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে সুতরাং এটি পাস্ট ইনডিফিনিট টেন্স থার্ড এক্সাম্পল আকাশ উইল প্লে ফুটবল এই সেন্টেন্সটিতে মডাল ভার্ব ইউজ করা হয়েছে এবং এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে সুতরাং এটি ফিউচার ইনডিফিনিট টেন্স ফোর্থ এক্সাম্পল আকাশ ইজ প্লেয়িং ফুটবল আমরা শুরুতে বলেছিলাম ভার্বের সঙ্গে আইএনজি থাকলে সেটি কন্টিনিউয়াস টেন্স হবে কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব দেখে চিনতে হবে এই সেন্টেন্সটি কোন কন্টিনিউয়াস প্রেজেন্ট পাস্ট নাকি ফিউচার যেহেতু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে সুতরাং এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফিফথ এক্সাম্পল আকাশ হ্যাজ প্লেড ফুটবল এই সেন্টেন্সটিতে ভার্ব থ্রি দেওয়া আছে সুতরাং এটি পারফেক্ট টেন্স হবে যেহেতু হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে সুতরাং এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স লাস্ট এক্সাম্পল আকাশ হ্যাড প্লেড ফুটবল এই সেন্টেন্সটিতে ভার্ব থ্রি দেওয়া আছে সুতরাং এটি পারফেক্ট টেন্স কিন্তু এখানে হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে তাই এটি পাস্ট পারফেক্ট টেন্স ধন্যবাদ সবাইকে